টিফিনের পয়সা বাঁচিয়ে ত্রাণ শিবিরে থাকা শিশুদের হাতে তুলে দেওয়া হলো শুকনো খাবার। গাইঘাটার পাঁচপথা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের মানবিক প্রয়াস। ত্রাণ শিবিরে দুর্গত শিশুদের বাঁচাতে অভিনব উদ্যোগ স্কুল পড়ুয়াদের। নিজেদের টিফিনের পয়সা বাঁচিয়ে ত্রাণ শিবিরের শিশুদের হাতে খাবার তুলে দিলেন স্কুল পড়ুয়ারা। স্কুল পড়ুয়াদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। দুর্গতদের পাশে দাঁড়াতে পেরে খুশি স্কুল পড়ুয়ারাও। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাতের জেরে তৈরি হয়েছিল বিপর্যস্ত পরিস্থিতি। অতিরিক্ত জলের কারণে জল ছেড়েছে ডিভিসি। ডিভিসি ছাড়া জলে বন্যার কবলে পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। আবহাওয়ার পরিবর্তন হলেও পরিস্থিতি পাল্টায়নি। বন্যা কবলিত এলাকায় বহু মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। তবে এদিন ত্রাণ শিবিরে থাকা শিশুদের জন্য এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল গাইঘাটার পাঁচপথা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের। জানা যায় গাইঘাটা থানার বহু এলাকা বন্যা কবলিত। শনিবার জানা যায় বন্যার কারণে বাড়ি ছাড়তে হয়েছে প্রায় 30 থেকে 35টি পরিবারকে। সেই এলাকার মানুষদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ত্রাণ শিবিরে। গাইঘাটার পাঁচপথা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা টিফিনের পয়সা বাঁচিয়ে সেই ত্রাণ শিবিরের শিশুদের হাতে তুলে দিল বিস্কুট, ছাতু, মুড়ি, গুড় সহ বিভিন্ন শুকনো খাবার। জানা যায় যে শিশুরা স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে পরিবারের সঙ্গে। সেই সকল শিশুদের হাতেই তুলে দেওয়া হলো এই শুকনো খাবার। স্কুল পড়ুয়াদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি স্থানীয়রাও। স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন নিজেদের টিফিনের পয়সা বাঁচিয়ে ত্রাণ শিবিরে থাকা দুর্গত শিশুদের পাশে দাঁড়ানো এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এ বিষয়ে স্কুল পড়ুয়ারা জানায় গাইঘাটা থানার বহু এলাকা বন্যা কবলিত, বহু মানুষ ভিটে বাড়ি ছাড়া। তাই আমরা সহপাঠীরা মিলে আলোচনা করি এই স্কুলে ত্রাণ শিবিরে যে সকল শিশুরা রয়েছেন তাদের শুকনো খাবারের ব্যবস্থা করব। এরপর আমরা সকল সহপাঠীরা একত্রিত হই এবং এই কাজটি সম্পন্ন করি। সহপাঠী এমনকি আমাদের পার্শ্ববর্তী এলাকার লোকজন আমাদের বিদ্যালয়ে এসে আশ্রয় নিয়েছে। সেখানকার জলের প্রচণ্ড খারাপ অবস্থা, জল কবে লাগবে তারাও আমরা ঠিক বুঝতে পারছি না। জলের যে অবস্থা, এবার তাদের খাবারের সামগ্রীর অসুবিধার জন্য আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে টিফিনের কিছু টাকা বাঁচিয়ে তাদের জন্য আমরা খাবার সামগ্রী জোগাড় করছি। যেহেতু এখানকার বেশিরভাগই লোকজন দিনমজুর ভাবে তারা সংসার চলে বা জীবনযাপন করে, এবার তাদের এই সমস্ত অসুবিধার জন্য আমরা টাকা তুলে বা সহযোগিতা করছি তাদের খাবার। এদিন স্কুলের ত্রাণ শিবিরে থাকা প্রায় 25 জন শিশুর হাতে তুলে দেওয়া হলো এই শুকনো খাবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাসল্যান্ড, গাইঘাটা। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।